আজ আমি রান্না করব ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার ভালোভাবে মেখে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম কড়াই ভাজার জন্য। মাছগুলো এখন ভাজা হচ্ছে, গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন মাছ ভাজা, মাছগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে ভাজা। এবার আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। মাছের ঝাল তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা। আর মাছ ভাজা আমি করে নিয়েছি। এবার কড়ায় তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে আমি রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, ব্রাউন হালকা বাদামি কালার। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার দেব আদা রসুন বাটা 2 চামচ, একসাথে পেস্ট করে নিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে রান্না করব। টমেটো কুচি দিলাম আর কাঁচা লঙ্কা। এবার টমেটোগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো, জল দিয়ে পেস্ট করে দিয়ে দেবো মশলাটার সাথে। এবার এগুলো ভেজে নেব। ভালোভাবে কষিয়ে নেব। তেল বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো এতে, যাতে মশলাটা লেগে না যায়। মশলা লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে। আবার একবার কষিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে নুন দিলাম সামান্য পরিমাণে, স্বাদ মতো টেস্ট করে নুনটা আপনারা দিয়ে দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব।
সামান্য নেড়ে চেড়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হবে। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখলাম প্রায় রান্না কমপ্লিট। সুন্দর কালারও এসেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করার জন্য নামিয়ে নিলাম। আমার চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আমাদের রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল।